নাট্যকার দীনবন্ধুবিত্ত সম্পর্কে কিছু কথা এবং সে প্রসঙ্গে আমাদের সমাজগত এবং তৎকালীন নাট্যজগৎ বা নাট্যশাস্ত্র বা নাট্য সাহিত্য সম্পর্কে কিছু আলোচনা প্রাসঙ্গিকভাবে আমাদের বলা প্রয়োজন ঊনবিংশ শতকে ইংরেজি শিক্ষা ও সংস্কৃতির সংস্পর্শে এসে আমাদের জাতীয় মানুষে বিশেষ করে কলকাতা নগরকেন্দ্রিক উচ্চবিত্ত ও মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যে মধ্যযুগীয় অবক্ষয়িত সংস্কৃতির অবক্ষয়িত সংস্কৃতির মোহ জাল ছিন্ন করে নতুন করে আত্মপ্রতিষ্ঠার সার্বিক প্রয়াস দেখা দিয়েছিল ইংরেজি শিক্ষার আলোকে নিজেদের বর্তমান অবস্থার তুলনামূলক বিচার এবং অজ্ঞতার ত্রুটিবিচ্ছ্যুতির সংস্কার ও সংশোধন করার চেষ্টাও শুরু হয়েছিল এই সময়কালেই রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ মনীষীদের নেতৃত্বে নানা আন্দোলন দেশ ও জাতিকে আধুনিক চিন্তা ও চেতনার পথে পরিচালিত করেছিল উনিশ শতকীয় বাঙালিদের এই নবলব্ধ পাশ্চাত্য চেতনা সাহিত্য সৃষ্টির ক্ষেত্রেও নতুন আদর্শের প্রবর্তন করেছিল বলা বাহুল্য সেই নতুন আদর্শ সাহিত্য সৃষ্টির বিষয়বস্তু ও আঙ্গিক উভয়তই এই নতুন সৃষ্টির বন্যা দেখা দিয়েছিল উনিশ শতকের দ্বিতীয়ার্ধে অর্থাৎ আঠেরোশো পঞ্চাশ সালের পর কাব্যের ক্ষেত্রে ঈশ্বরগুপ্ত মাইকেল মধুসূদন দত্ত রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নবীনচন্দ্র সেন প্রমুখের মধ্য দিয়ে নবলব্ধ নব মানবিকতাবোধের আদর্শায়িত হয়ে উঠল অপরপক্ষে বিদ্যাসাগর অক্ষয় কুমার দত্ত দেবেন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রমেশচন্দ্র দত্ত ভূদেব মুখোপাধ্যায় প্রমুখের হাতে গদ্য রীতি ও সাহিত্য সমৃদ্ধ হয়ে উঠল নাটকের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় ইংরেজি নাটক পড়ে ও অভিনয় দেখে আমাদের দেশের মানুষের বিশেষ করে শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে নতুন নাট্যকলার পিপাসা দেখা দেয় মধ্যযুগীয় যাত্রা গান কবি গান তরজা গান কৃষ্ণযাত্রা রাসযাত্রা প্রভৃতি প্রচলিত নাট্য প্রমোদকলার বিষয়বস্তু প্রয়োগরীতি জনসাধারণকে তৃপ্তি দিতে অক্ষম হয়ে পড়ল এই পাশ্চাত্য আদর্শের নাটক এবং অভিনয় চাই এই মনোভাব থেকেই নতুন বা আধুনিক নাটক রচনার প্রতি আগ্রহ জাগ্রত হয়ে উঠল আঠেরোশো সাল থেকেই এই নতুন নাট্যরচনার যাত্রা শুরু আধুনিক বাংলা নাটকের প্রথম পর্বের অর্থাৎ আঠেরোশো বাহান্ন থেকে আঠেরোশো সাল পর্যন্ত এই প্রথমার্ধকে অর্থাৎ আঠেরোশো বাহান্ন থেকে আঠেরোশো সাল পর্যন্ত এই নতুন নাটক রচনার প্রস্তুতি পর্ব বা পরীক্ষা নিরীক্ষার পর্ব বলা যায় তারাচরণ শিকদারের ভদ্রার্জন আঠেরোশো বাহান্ন এবং জেসি গুপ্তের কীর্তিবিলাস আঠেরোশো বাহান্ন এই নাটক দিয়ে সচেতনভাবে ইংরেজি আদর্শে নাটক রচনার চেষ্টা শুরু হয় এই আঠেরোশো বাহান্ন থেকে আঠেরোশো ষাটের মধ্যে অনেক নাট্যকার প্রচুর নাটক রচনা করেছিলেন তাদের রচিত নাটকগুলি প্রধানত সংস্কৃত নাটকের অনুবাদ ও অনুকরণ পৌরাণিক কাহিনীর নাট্যরূপদান সমকালীন সামাজিক বিকৃতি ও কুসংস্কারমূলক বিভিন্ন সমস্যার উপস্থাপন এবং ইংরেজি নাটকের অনুবাদ বা মর্মানুকরণ করেই রচিত হয়েছিল এই সকল নাট্যকারদের সকলেই প্রতিভাবান ছিলেন না স্বভাবতই তাদের রচনা প্রয়াসগুলি নাটক হিসাবে মোটেই সাফল্য লাভ করেনি এ প্রসঙ্গে সংস্কৃত নাটকের অনুবাদের মধ্যে শ্রীহর্ষের রত্নাবলী আঠেরোশো আটান্ন যা বেলগাছিয়া নাট্যশালায় অভিনীত হয় এবং সেই অভিনয়কে কেন্দ্র করেই মাইকেল মধুসূদন দত্ত নাটক রচনায় উৎসাহিত হন কালিদাসের অভিজ্ঞান শকুন্তল নাটক আঠারোশো ষাট ভগবতীর মালতী মাধব নাটক বিক্রমূর্বশী প্রভৃতি পৌরাণিক নাট্যরূপদান বিষয়ক রচনার মধ্যে বেনি সংহার আঠারোশো ছাপ্পান্ন কৌরব বিয়োগ আঠেরোশো আটান্ন সাবিত্রী সত্যবান আঠেরোশো ছাপ্পান্ন শর্মিষ্ঠা আঠারোশো উনষাট প্রভৃতি সমকালীন সামাজিক সমস্যা নিয়ে রচিত নাটকের মধ্যে বিধবা বিবাহ আঠারোশো বোধাহ নাটক বিধবা মনোরঞ্জন আঠারোশো ছাপ্পান্ন কুলিন কুল ও সর্বস্ব আঠারোশো চুয়ান্ন এই নাটকটি বহুবিধা বহুবিবাহ ও কৌলিন্য প্রথার সমস্যা নিয়েই রচিত ইংরেজি নাটকের অনুবাদমূলক রচনার মধ্যে চারুমুখ চিত্তহরা যেটা রোমিও জুলিয়েটের তর্জমা ভানুমতি চিত্তবিলাস আঠারোশো তিপ্পান্ন যেটি মার্চেন্ট অফ ভেনিসের তর্জমা প্রভৃতি নাটক উল্লেখযোগ্য দীনবন্ধু মিত্র বাংলা নাট্য সাহিত্যের ধারায় প্রবেশ করেন আঠেরোশো সালে নীলদর্পণ নাটকের প্রকাশের মধ্য দিয়ে যদিও নাটকটি আঠেরোশো সালে রচিত হয় আটান্ন উনষাট সালে সুতরাং নাট্য সাহিত্যের ধারায় দীনবন্ধুর অবদান ও স্থান এবং তার নাট্যরচনার যে প্রতিভা সেই প্রতিভার মূল্যায়নে তার পূর্বের নাটক এবং নাট্যকারদের অবদান ও ভূমিকার মূল্যায়ন একটু প্রয়োজন তাহলেই আমরা তুলনামূলক বিচার করে বুঝতে পারব দীনবন্ধু মিত্রের সাফল্য এবং প্রতিভার প্রকৃত বিচার বিশ্লেষণও সম্ভব হবে আধুনিক বাংলা নাটকের সূচনা আমরা আগেই বলেছি তারাচরণ শিকদারের ভদ্রার্জন আঠারোশো বাহান্ন সাল এবং জেসি গুপ্তের কীর্তিবিলাস আঠারোশো বাহান্ন সাল এই নাটক দুটির মধ্য দিয়ে তারাচরণ শিকদারের নাটকটির ভূমিকায় তিনি যে উক্তি করেছেন সে উক্তিটি হলো এরকম এই নাটক ক্রিয়াদি ও ঘটনাস্থানের নির্ণয় বিষয়ে ইউরোপীয় নাটক প্রায় হইয়াছে অতএব এই গ্রন্থ ইউরোপীয় নাটকের শৃঙ্খলানুসারে শ্রেণীবদ্ধ করিয়া প্রকাশ করিলাম এবং জেসি গুপ্তের নাটক সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন সেটি হল শেক্সপিয়র নামা ইংলণ্ডীয় মহাকবি ও অ্যারিস্টটল নামা গ্রিকদেশীয় সুপণ্ডিত প্রভৃতির নাম উল্লেখ করে বিয়োগান্ত নাটক বিরোধী ভারতীয় দৃষ্টিভঙ্গিকে অঙ্গীকার করে বিয়োগান্ত নাটক রচনা করেছেন অর্থাৎ আমরা দেখতে পেলাম যে এই নাটক দুটির সাহিত্যিক বা নাট্যমূল্য বিশেষ কিছু না থাকলেও নাট্যকার দুজনই যে সচেতনভাবে পাশ্চাত্যের আদর্শের বীজ বপন করেছেন এবং এখানেই এই রচনা দুটির একটা ঐতিহাসিক মূল্য রয়েছে আঠারোশো সাল থেকে আঠারোশো সালের মধ্যে যেটা দীনবন্ধু মিত্রের আগমনকাল বলি এই সময়কালে বিধবা বিবাহ বহু বিবাহ নব্যশিক্ষিত সম্প্রদায়ের উৎসৃঙ্খলতা প্রাচীনপন্থীদের গোঁড়ামি এবং ভণ্ডামি প্রভৃতি নানারকম সামাজিক সমস্যাগুলি শিক্ষিত বাঙালিদের উত্তেজিত করে তুলেছিল এই সব সামাজিক সমস্যা তার প্রশ্ন নিয়ে একদিকে যেমন কাব্য এবং রচনা প্রচুর প্রকাশিত হয়েছিল তেমনি অন্যদিকে নাটকের মাধ্যমেও এই সমস্যাগুলিকে জনসাধারণের সামনে উপস্থাপিত করা হয়েছিল সেই সঙ্গে সমস্যাগুলির সমাধানের চেষ্টাও দেখা দিয়েছিল এই সময়কালের মধ্যে রামনারায়ণ তর্করত্নের কুলীন কুল ও সর্বস্ব আঠারোশো চুয়ান্নতে লিখিত এই নাটকে কৌলিন্য প্রথার বিষময় ফলের উদ্ঘাটন করা হয়েছিল সামাজিক সমস্যা দূরীকরণের ইচ্ছা প্রবল হওয়ায় নাট্যকার চরিত্র সৃষ্টির দিকে বিশেষ নজর দেননি নাটকে ব্যক্তিগত চরিত্র অপেক্ষা শ্রেণীগত রূপটির পরিচয় প্রধান হয়ে উঠেছে নাট্যকারের যেটুকু আন্তরিকতা তা কেবল সামাজিক দুরবস্থার করুণ দিকটির জন্যই নাট্যরসের প্রতি নয় উমেশচন্দ্র মিত্র এই সময়কালে উমেশ চন্দ্র মিত্রের বিধবা বিবাহ আঠেরোশো ছাপ্পান্ন সালে রচিত এই নাটকটি অবশ্য কিছুটা বৈচিত্র্য এনেছিল সামাজিক প্রয়োজন এখানেও আছে কিন্তু চরিত্রাঙ্কনে নাট্যকার দক্ষতার পরিচয় দিয়েছেন সমকালীন পৌরাণিক বিষয় অবলম্বনে রচিত বেনিসংহার আঠারোশো ছাপ্পান্ন কৌরবীয় বিয়োগ আঠারোশো আটান্ন সাবিত্রী সত্যবান আঠারোশো ছাপ্পান্ন প্রভৃতি নাটকগুলি ভক্তি ও নীতিধর্মের আতিশয্য এবং আঙ্গিকের দিক থেকে সংস্কৃত নাটকের অন্ধ অনুকরণ রচনাগুলিকে সার্থকতা দান করতে পারেনি আবার চারুমুখ চিত্তহরা আঠারোশো চুয়ান্ন ভানুমতি চিত্তবিলাস আঠারোশো তিপ্পান্ন প্রভৃতি ইংরেজি নাটকের ভাবানুবাদগুলি রচনা হিসেবে ব্যর্থ হয়েছে বলাই বাহুল্য সব নাট্যকার ও নাটক রচনার পরই নাট্য সাহিত্যে আগমন ঘটে প্রতিভাবান বা প্রতিভাধর কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের তার আবির্ভাব ঘটে আঠেরোশো সালে শর্মিষ্ঠা নাটক রচনার মধ্য দিয়ে মধুসূদনের নাট্যচেতনা অনেক বেশি ছিল তার প্রমাণ বেলগাছিয়া নাট্যশালায় রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী যেটা শ্রীহর্ষের অনুবাদ নাটকের রূপ তার অভিনয় দেখে সমকালীন নাট্যক নাটক রচনা সম্পর্কে মাইকেল মধুসূদন দত্ত যে মন্তব্য করেছিলেন তা বাংলা নাট্য সাহিত্যের অগ্রগতিতে বিশেষ সাহায্য বা বিশেষ গতি দান করেছিল বলেই মনে করে মনে করা হয় বা মনে করতে পারি কি বলেছিলেন মাইকেল মধুসূদন দত্ত অলিক কুনাট্য রঙ্গে মজে লোক রারে বঙ্গে নিরখিয়া প্রাণে নাহিষয় এই বেদনাবোধ থেকেই তিনি শর্মিষ্ঠা নাটক রচনা করেছিলেন এবং শর্মিষ্ঠা নাটকই নাট্য সাহিত্যের ধারায় যথার্থ আধুনিক যুগের সূচনা করেছিল মধুসূদন প্রথম পাশ্চাত্য শিক্ষার মূল আদর্শটিকে আত্মস্থ করতে এবং নাটক রচনার যে সেই ভাবচেতনাকে প্রয়োগ এবং প্রকাশ করতে পেরেছিলেন আঙ্গিক এবং রীতির দিক থেকে শর্মিষ্ঠা নাটক সম্পূর্ণ ত্রুটিমুক্ত না হলেও জীবন সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি এই নাটকের আধুনিকতার পরিচয় শর্মিষ্ঠার প্রকাশকালের কয়েক মাস পরেই দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের প্রকাশ আঠেরোশো সালে আঠারোশো বাহান্ন থেকে আঠেরোশো উনষাট সাল পর্যন্ত এই সাত বছর যে নাটক রচিত এবং প্রকাশিত হয়েছে সেগুলি সম্পর্কে দীনবন্ধু মিত্র অবশ্যই অবহিত ছিলেন বলেই মনে হয় তবে পূর্ববর্তী নাটকগুলি যেমন অধিকাংশই সামাজিক সমস্যাবলী বিষয়ক দীনবন্ধু নীলদর্পণ ও তাই থেকে কিছু নতুন কিছু নয় বরং নীলদর্পণ নাটকও সমকালীন জাতীয় জীবনের তীব্র আলোড়ন সৃষ্টিকারী অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা অর্থাৎ নীলচাষ অবলম্বনে রচিত কিন্তু পরবর্তী কিন্তু পূর্ববর্তী নাটকগুলির তুলনায় দীনবন্ধুর নাটকের মৌলিকতা নানা দিক থেকে লক্ষণীয় চরিত্রাঙ্কনে ঘটনা সংস্থানে দীনবন্ধু মিত্রের কৃতিত্ব অবশ্যই প্রশংসনীয় অমিত প্রতিভা মধুসূদনের সমকালীন হয়েও দীনবন্ধুমিত্র নাট্য সাহিত্যের ধারায় নিজের স্থান প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন এবং অসাধারণ জনপ্রিয় নাট্যকার রূপে স্বীকৃতি লাভ করেছিলেন তা তাঁর অসাধারণ নাট্যচেতনা ও নাটকীয়তা গুণের ফলেই দীনবন্ধু মিত্রের মৃত্যুর চার বছর পর অর্থাৎ আঠারোশো তিয়াত্তরের থেকে চার বছর পর অর্থাৎ সাতাত্তরে তার আজীবন ঘনিষ্ঠ বন্ধু বঙ্কিমচন্দ্র তিনি কি বলেছেন তিনি লিখেছেন দীনবন্ধুর জীবনী ও কবিত্ব বিষয়ে একটি গ্রন্থ রচনা করলেন প্রবন্ধ গ্রন্থ এই গ্রন্থে বঙ্কিমচন্দ্র দীনবন্ধুর প্রতিবার বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে যে সুন্দর বিশ্লেষণাত্মক আলোচনা করেছেন তাই পরবর্তীকালের দীনবন্ধু সম্পর্কিত সকল লেখকের সকল আলোচনার দিক নির্দেশক রূপে কাজ করেছে তাহলে আমরা যদি দীনবন্ধু মিত্র সম্পর্কে সঠিক এবং স্থির মন্তব্যে পৌঁছোতে চেষ্টা করি তাহলে অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দীনবন্ধু মিত্রের জীবনী ও কবিত্ব বিষয়ক প্রবন্ধ পাঠকাল পাঠ করলে আমরা অনেকটাই উপকৃত হব দীনবন্ধুর প্রতিবার বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে যে সুন্দর বিশ্লেষণাত্মক আলোচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় করেছেন তাই পরবর্তীকালের দীনবন্ধুর সম্পর্কিত সকল লেখকের কাছে একটি আলোক বার্তা বস্তুত বঙ্কিমচন্দ্রের আলোচনার বাইরে অপর কোনো লেখকই নতুন কোনো কথা বলেননি তাই বঙ্কিমচন্দ্রের আলোচনার পথ ধরেই দীনবন্ধুর নাট্য প্রতিভার বিষয়গুলি বুঝে নেওয়া যেতে পারে দীনবন্ধু মিত্র ছিলেন কবি ঈশ্বরগুপ্তের কাব্য শিষ্য ঈশ্বরগুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর পত্রিকাই দীনবন্ধু কবিরূপেই আত্মপ্রকাশ এবং কাব্যচর্চা শুরু করেন দীনবন্ধুর ওপর গুরু ঈশ্বরচন্দ্রগুপ্তের প্রভাব যথেষ্ট পরিমাণেই পড়েছিল বঙ্কিমচন্দ্রের মতে দীনবন্ধুর হাস্যরসে যে অধিকার তাহা গুরুর অনুকারী আবার যে রুচির জন্য দীনবন্ধুকে অনেকে দুষিয়া থাকে সে রুচিও গুরুর অর্থাৎ দীনবন্ধুর রচনায় যে হাস্যরস ও রুচির পরিচয় পাওয়া যায় তা গুরু ঈশ্বরগুপ্তের কবিতার স্থূল ও রুচির পরিচয়ক এজন্য দীনবন্ধ দীনবন্ধুকে দীনবন্ধু মিত্রকে দোষ দেওয়া চলে না বরং অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ এবং ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধের কবিগান তরজাগান হাফ আক্রায়ের মধ্য দিয়ে যে স্থূল ও রুচির পরিচয় পাওয়া যায় গুরু ঈশ্বরগুপ্তের মধ্য দিয়ে দীনবন্ধুর রচনাতেও তার পুরোপুরি না হলেও বেশ কিছুটা প্রভাব দেখা যায় দীনবন্ধুর নাট্য প্রতিবার যে বস্তুতান্ত্রিক দৃষ্টিভঙ্গি দেখা যায় তা ঈশ্বরগুপ্তের রচনাতেও ছিল তবে ঈশ্বরগুপ্তের সঙ্গে দীনবন্ধুর পা পার্থক্য এই যে ঈশ্বরগুপ্ত শুধুমাত্র বর্ণনাই দিয়েছেন আর দীনবন্ধু সেখানে পূর্ণাঙ্গ জীবন্ত চরিত্র সৃষ্টি করেছেন এ প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র বলেছেন কবির প্রধান গুণ সৃষ্টি কৌশল দীনবন্ধুর এ ক্ষমতা প্রচুর পরিমাণে ছিল এই ক্ষমতাই দীনবন্ধু মিত্রকে নাট্য সাহিত্যের সার্থকতা দান করেছিল দীনবন্ধুর একটি প্রধান গুণ সর্বব্যাপী সহানুভূতি যে কোনো চরিত্র সৃষ্টির সার্থকতা এই সহানুভূতির ওপর নির্ভর করে কিন্তু পরিমিত বোধের দ্বারা সংযত করতে না পারলে এই সহানুভূতি আবার ত্রুটির কারণ হয়ে দেখা দেয় প্রকৃতপক্ষে সহানুভূতিই হোক অথবা বিরক্তিই হোক লেখকের ব্যক্তিগত মনোভাবকে নিয়ন্ত্রিত করতে না পারলে অর্থাৎ সহানুভূতির দ্বারা লেখক নিজেই যদি প্রভাবিত হয়ে যান তাহলে চরিত্র অবশ্যই কৃত্রিম ও ব্যর্থ হতে বাধ্য দীনবন্ধুর নাটকে অনেক চরিত্রই যে অসঙ্গত প্রাধান্য লাভ করেছে তার কারণও এই অপরিমিত এবং অসংযত সহানুভূতি তাই এই সামাজিক অভিজ্ঞতা এবং সর্বব্যাপী সহানুভূতি দীনবন্ধুর নাটকের দোষ ও গুণ উভয়েরই কারণ হয়েছে বঙ্কিমচন্দ্রের ভাষায় যেখানে এই দুইটির মধ্যে একটি অভাব হইয়াছে সেইখানেই তাহার কবিত্ব নিষ্ফল হইয়াছে নীলদর্পণ নাটকের দিকে লক্ষ্য করলে দেখা যাবে এখানে দীনবন্ধু দুরকম রীতি রচনা করেছেন বা দুরকম রীতির প্রয়োগ ঘটিয়েছেন নাটকের ভূমিকা রচনায় এবং চরিত্র আদির সংলাপে এই দুই ক্ষেত্রে দুই রকম রীতি অবলম্বন করেছেন আবার সংলাপের ক্ষেত্রেও দেখা যায় দুরকম রীতি প্রথমত নিম্নস্তরের সাধারণ চরিত্র এবং দ্বিতীয়ত উচ্চস্তরের ভদ্র চরিত্রগুলির ক্ষেত্রে দীনবন্ধু ছিলেন একান্তভাবেই বস্তুনিষ্ঠ শিল্পী তাই নিম্নস্তরের ভদ্রেতর চরিত্রগুলির সংলাপে তিনি আপন লব্ধ একেবারে জীবন্ত মানুষগুলির মুখের ভাষাকেই ব্যবহার করেছেন এতটুকু পরিবর্তন করেননি এক্ষেত্রে চরিত্রগুলিও জীবন্ত হয়ে উঠেছে কিন্তু উচ্চস্তরের ভদ্র চরিত্রগুলির ক্ষেত্রে তিনি সাধু অনুসরণ করেছেন সংস্কৃত নাটক এবং রামনারায়ণ তর্করত্ন কুলিন কুরুষ সর্বস্ব ও মধুসূদনের শর্মিষ্ঠা নাটকের সংলাপের ভাষা ও রীতি অনুসরণ করেছেন তার নাটকের ভদ্র ও চরিত্রগুলির ক্ষেত্রে প্রকৃতপক্ষে নাটকের সংলাপের ভাষা যে মূলত বাস্তব জীবনাশ্রয়ী হবে এই বোধ দীনবন্ধুর ছিল তাই সাধারণ ভদ্রেতর চরিত্রের ক্ষেত্রে সাফল্য লাভ করলেও ভদ্র চরিত্রের ক্ষেত্রে যে কৃত্রিমতা এসেছে তা সমকালীন সংস্কৃতানুসারী ভাষারীতিরই ফল মাত্র দীনবন্ধুর ভাষা সম্পর্কে বঙ্কিমচন্দ্র বলেছেন সহানুভূতি তাহাকে অর্থাৎ দীনবন্ধুকে বলিত সবটুকু লইতে হইবে মাই ভাষা দেখিতেছ না যে তোরা তোরা তোরাপের ভাষা ছাড়িলে তোরাপের রাগ আর তোরাপের রাগের মতো থাকে না আদুরীর ভাষা ছাড়িলে আদুরির তামাশা আর আদুরির তামাশার মতো থাকে না নিমচাঁদের ভাষা ছাড়িলে নিমচাঁদের মাতলামি আর নিমচাঁদের মাতলামির মতো থাকে না সবটুকু দিতে হবে নীলদর্পণ নাটকের প্রসঙ্গে এবং নাট্যকার দীনবন্ধু মিত্র প্রসঙ্গে এটা প্রথম পর্ব হিসাবে এই আজকের এইটুকু বললাম এবং অডিও ক্লিপ করেই তোমাদেরকেও আমি দেওয়ার চেষ্টা করব আজকে আমার এই অবধি কথা হলো এবার অন্য প্রসঙ্গ